السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى. وسلام على عباده الذي اصطفى أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله إثنا عشر شهراً في كتاب الله. يوم خلق السماوات والأرض. منها أربعة حرم. ذلك الدين القيم. ফলা তজরিমু ফিহিন সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আমরা আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে তার ফরজ বিধান নামাজ ইশার নামাজকে জামাতে আদা করার তৌফিকা করলেন জন্য তার দরবারে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ এরপরে আমরা সালাম পেশ করছি নিবিম সাল আলী সাল্লামের প্রতি আল্লাহ আলাই আল্লাহ মারিক আলাই সম্মিত ভাইরা এই মাসটি হচ্ছে মহারম মাস আজকে পাঁচ তারিখ আর পাঁচ দিন পর দশম দিনে বেশ কিছু শুননত রয়েছে বিশেষ করে আসুর র মহার্ম মাসের দশকে দশ তারিখে কেন্দ্র করে নিবি সাল আলী ওসালাম বেশ কিছু শূন্যত রেখে গেছেন তার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত হল সিয়াম সাধনা করা রোজা রাখা এর আগে আমরা বলবো এই মহার মাসের অন্যান্য মাসের চেয়ে বেশ গুরুত্ব রয়েছে আমরা আয়াত পড়েছি সুরা তৌবা থেকে ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুহান তাল্লাহ ইসাদ করেছেন ইন্না শুহুর ইন্দালা আশার আশাহন আল্লাহর কাছে মাস গণনার ক্ষেত্রে মাস হল বারোটি মাস আর এই গণনা শুরু হয়েছে যখন থেকে আল্লাহ সুহানাহ তালা সপ্ত আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এটি নতুন করে নয় তখন থেকে বারো মাস মিনহা আর বা আতুন হরম তালা এরশাদ করেছেন যে এই বারোটি মাসের মাস থেকে চারটি মাস রয়েছে অধিক সম্মানী মাস অধিক গুরুত্বপূর্ণ মাস সেই মাসগুলো হলো জিল কায়দা জিল হেজা এবং মহারম একসাথে তিনটি আর মাস থেকে একটি মাস হলো রজব মাস আল্লাহ সুফ্ন আয়াতের শেষ অংশে তিনি আমাদের নীতিমালা পেশ করেছেন যেহেতু মাসগুলো মাসগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানী মাস অতএব এই মাসগুলিতে তোমরা তোমাদের নিজেদের উপর অন্যায় অবিচার করো না জলুম করো না এটি হচ্ছে আল্লাহ সুহান পক্ষ থেকে নিষেধাজ্ঞা এই মাসে অন্যায় অবিচার হবে না এজন্য আইএম জাহেলিয়া তখন থেকে এই মাসকে গুরুত্ব দেওয়া হতো এ মাসে যুদ্ধ বিগ্রহ হবে না যত ধরনের হত্যা এগুলো হবে না মারামারি হানাহানি বড় ধরনের অন্যায় থেকে তারাও বিরত থাকত আল্লাহ সুহান মর্যাদা দিয়েছেন ইসলাম সাপোর্ট করেছে নবী মুহ আলী সাল্লাম এ মাসে তিনি গুরুত্ব দিয়েছেন এজন্য বলা যেতে পারে এ মাসের যে শিয়াম সাধনা রোজা রাখা এটি কিন্তু নতুন করে নয় আইয়ামের জাহিলে থেকে চালু ছিল। তারাও এই মাসকে কদর করতো নেপিবুসাল্লাহ আলী হসালাম সে সময়ে তিনি রোজা রেখেছেন যখন রোজা রাখার আদেশ আসেনি রমজানের সিয়াম ফরজ হয়নি তখন এই রোজা

ইসলাম আসার পরে যারা চাইলো তারা রোজা রাখলো নিষেধাজ্ঞা আসেনি তারাও রাখলো আর যারা চাইনি রোজা রাখেনি কেন এটি ফরজ রোজা ছিল না তাহলে আইএম জাহেলিয়াতে রোজা পালন করা হতো দশ তারিখে রোজা পালন করা হতো তবে এটি শরীয়ত সম্মত হয় যখন নবীম সাল আলী আসাল্লাম তিনি মদিনাতে গমন করেন মদিনাতে যান কেননা এই এই রোজার কেননা এই রোজার মর্যাদা নবীম সালাম বর্ণনা করেছেন হাদিস বর্ণনা করেছেন আবু হরাই রাহুম সালাম ইরশাদ করেন আফদালু মোহারম আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ সিয়াম হল রমজানের পরে রমজানের পরে অতি উত্তম সিয়াম হল শাহরুল্লাহিল মোহরম আল্লাহর মাস মোহরমের সবগুলোই আল্লাহর মাস এখানে এ মাসের গুরুত্ব বোঝাতে যে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে এটি আল্লাহর মাস পক্ষান্তরে আমরা খুব ভালো করে জানি সবগুলো মাস কিন্তু আল্লাহর মাস এই জন্য এ মাসের কদর অন্য মাসের চেয়ে বেশি এ মাসে অধিক হারে ইবাদতবন্দি করা এটি এটি ভালো মমিনের গুণ কেননা নবীম সাল্লু আলী তিনি এ মাসে রোজা রেখেছেন এবং তিনি এ মাসের রোজা রাখাকে অধিক গুরুত্ব দিয়েছেন অধিক গুরুত্ব দিয়েছেন এজন্য আমরা এ মাসে রোজা রাখবো এ মাসে রোজা রাখা উত্তম রোজা আর এ রোজা এজন্য রাখব এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে নবী সাল আলী সালাম যখন মদিনাতে গেলেন আমরা তো এক কথা বলেছি যে এ রোজা আগে থেকে রাখা হতো দশম তারিখে রোজা তবে শরীয়সম্মত ছিল না সম্মত হলো যখন নবী সালাম মদিনাতে গেলেন মদিনাতে যাওয়ার পর দেখলেন যে নাসারারা এরাও রোজা রাখছে নবীম সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন কল মা হাদা দা আল্লাহ নিয়ে বললেন কি ব্যাপার তোমরা রোজা রাখো কেন তখন তারা এইভাবে বলা শুরু করলো ইয়াউমুন হাদা দা ইয়ৌমুন এটি অত্যন্ত ভালো একটি দিন অন্য অন্য ভাষাতে এসেছে অন্য হাদিসের ভাষাতে এসেছে ইয়ৌমুন আজিম এটি মহান দিবস বড় দিবস এছাড়াও হাদিসে এসেছে হাজ আল্ল ইয়ামুল্লাদী আল্লাহ ফিয়ে মুসা আল্লাহ সুলহতাল্লাহ এই দিনে মুসা আলীসাল্লামকে তিনি সম্মান দিয়েছেন তাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন যেহেতু এ দিনের মর্যাদা রয়েছে নেবী মুসাল্লাহ আলি তারা বললেন যে এই জন্য নেবী মুসা আলিসাল্লামকে সম্মান দেখাতে যে আমরা রোজা রাখি তারা এইভাবে বলেছিল। ফা নাহানো নাসুম হু তাওজু লাহু যেহেতু নেবী মুসা আলিসাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন যেহেতু আল্লাহ সুবহান হওয়া তালা ফেরাউনের হাত থেকে তার বলের হাত থেকে আল্লাহ তালা নাজাদ দিয়েছিলেন নেবী মুসা আলাহিসাল্লাম তিনি রোজা রেখেছিলেন অতএব আমরা নেবী মুসা আলাইসাল্লামকে কদর করে সম্মান দিয়ে আমরা রোজা রাখি নবীম সাল আলী হোসাল্লাম তখন বললেন নাহানু আহাত মুসা মিন কুম আমার মিহি আল্লাহ নবী তখন বললেন যে নবী মুসা আলাই সম্মান দেখানো এটি তো আমরা বেশি হকদার কেননা মুসা আলাই সাল্লাম তিনি হলেন আমাদের ভাই নবীদের ভাই মোমেনদের ভাই অতএব আমরা বেশি হকদার এ রোজা রাখার তখন থেকে রোজা রাখার শরীয়ত সম্মত হলো রোজা রাখা হলো এই আমরা বলবো এ মাসে বিশেষ যে আমল রয়েছে সেটি হচ্ছে রোজা রাখা আর এ রোজা হলো একটি দিন তবে যখন সাহা বলেছিলেন যে এটি তো এমন দিন যে দিনে তারাও রোজা রাখে ইহু রোজা রাখে নাসাররা রোজা রাখে নেব সাল আলী সাল্লাম তখন বলেছিলেন ফাইদা কানাল আমুল মকবিল আমরা যদি সামনের বছর পাই ইনসা আল্লাহ আছে তাহলে আমরা নয় তারিখে রোজা রেখে নেব যদিও রোজা রাখার আদেশ ছিল দশ তারিখের সাল্লাম তিনি রোজা রাখলেন দশ তারিখের আদেশ দিলেন যখন সাহাবারা বললেন তখন তিনি বললেন যদি আমরা সামনের বছর পাই তাহলে আরেকটি দিন বাড়িয়ে নেব যেন তাদের তাদের অনুসরণ অনুকরণ না হয় তারা যদি এই কথা বলতে না পারে যা আমাদের অনুসরণ অনুকরণ করে মুসলমানরা রোজা রাখছে আমরা দুটি দুটি রোজা রাখব ফলাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের বছর আর ফিরে আসলো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি ইন্তেকাল করলেন বিদায় গ্রহণ করলেন যেহেতু তিনি আদেশ করেছেন আশা পোষণ করেছেন এজন্য ওলামাগণ বলেছেন যে আমাদেরকে রোজা রাখতে হবে দুটি কেউ যদি একটি রেখে ফেলে তবুও সে সব পেয়ে যাবে তবে শূন্যত হলো যেটি নেম সাল্লিউসাল্লাম আশা পোষণ করেছেন অতএব দুটি রোজা রাখা দুটি রোজা রাখা নয় এবং দশ অথবা ওলামাকর বলেছেন যে কেউ যদি দশের সাথে করে রাখেন নয় তারিখ না রাখেন তবু সেটি হতে পারে এটি এই উদ্দেশ্যে নয় যে এই দিনে হুসাইন রদিউল তালহর শাহাদাতের দিন ছিল এই দিনে তিনি শাহাদ বরণ করেছেন আমরা খুব ভালো করে জানি একষটি হেজরিসের দশই মহারম হুসাইন আনহু তিনি শাহাদাত বরণ করেছেন আর এই দিনকে কেন্দ্র করে যারা বিধর্মী বিধর্মী মূলত ইসলামী বিশ্বাসী নয় নবীম সালামে বিশ্বাসী নয় তারা কোনো এক গ্রুপ যা বিশেষ করে যারা শিয়া তারা বাড়াবাড়ি করে আর তাদের কিছু কর্মকাণ্ড মুসলমানদের মাঝে ঢুকে গেছে এটি আরেকটি বিষয় এই দিনকে শোক পালন করা এই হিসেবে রোজা রাখা শোকের জন্য জন্য নয় এটি এটি আনন্দের আনন্দের দিন আনন্দ তিনি তিনি আনন্দিত হয়েছেন আল্লাহ সুহ তাকে হেফাজত করেছেন এই দিনে নাজাদ দিয়েছেন এবং ফেরাউনকে এই দিনে ডুবিয়ে মেরেছেন তার দলবলকে আল্লাহ তালা নিঃশেষ করেছেন এই জন্য নেসা আলাইস্লাম তিনি রোজা রেখেছেন তাহলে আগে থেকে চলে আসে রোজা এটি আল্লাহর গুণকীর্তন করতে যে রোজা এমনটি নয় যে এই দিনে আমরা মাতম করি শোক দিবস পালন করি নজুবিল আজকে এক শ্রেণীর মুসলমানদের কাছেই কিন্তু এই ধরনের হাওয়া লেগেছে অন্যদের বিধর্মীদের হাওয়া গেছে যেহেতু তারা হাই হুসেনের ডাকে এই ধরনের রক্ত প্রবাহিত করতে চায় নজুবিল্লা মিন জালে এবং এই দিনকে ঘিরে বিভিন্ন ধরনের তাদের অনুষ্ঠান হয় এই দিনকে ঘিরে আমাদের সমাজে আমরা দেখেছি যে বাড়াবাড়ি করতে করতে এমনও হয়েছে যে এই দিনে কেউ তো খানি কবর জিয়ারত এরপরে এই দিনকে ঘিরে বিশেষ ইবাদত ইবাদতবন্দিগি হ্যাঁ আমরা এই মাসকে গুরুত্ব দিতে পারি কেননা নবী সাল্লু আলিয়ালাম এই মাসকে গুরুত্ব দিয়েছেন এটি মর্যাদাপূর্ণ একটি মাস তবে নির্দিষ্ট করে কেউ যদি আমলের কথা বলেন তাহলে রোজা রাখা এই দিনে খিচুড়ি খাওয়া বিশেষ করে দশম তারিখে খিচুড়ি খাওয়া মানে শোক দিবস হিসেবে এবং বিভিন্ন ধরনের খতমের আয়োজন করা এগুলো আসলে বিধর্মীদের কালচার এই জন্য আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো না এগুলো শরীয়ত বিরোধী কাজ আমাদের করণীয় হলো আমরা উল্লেখ করেছি যে আমরা অধিক হারে এ মাসকে মর্যাদা দিয়ে এমনি স্বাভাবিক নফল করতে পারি নির্দিষ্ট না করে আর নির্দিষ্ট করে যেগুলো আমরা করতে পারবো সেটি হচ্ছে দশই মাহাগ্রম এটি আমরা রোজা রাখবো রোজা রাখবো এছাড়া এ মাসকে ঘিরে বিশেষ করে আশুরাকে ঘিরে বেশ কিছু মিথ্যা বানানো হাদিস রয়েছে হাদিসের নামে জালিয়াতি হয়েছে যার ফলে অনেকেই এই কথাগুলিকে বিশ্বাস করে হাদিস মনে করে এগুলো ওদের পক্ষ থেকেই ওদের পক্ষ থেকেই বিধায় আমরা এই এই বিষয়ে সতর্ক থাকবো কেননা এই ধরনের বানানো হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে মামিন হাবদিন ইয়াব কি ইয়ামা কাতলাল হুসাইন ইয়ান ইয়াও আশরা ইলাকা ইয়ামাল কেয়া মাতিমা উলুল হাজমে মিনার রসুল মিথ্যা কথা যারা হুসাইন রাদিউলা তালাম কেন্দ্র করে এই দিনে কান্নাকাটি করবে দশই মাহরাম তারা যারা বিশেষ মর্যাদাপন্ন রসুল পাঁচজন রসুল উলুল হাজম দৃহপত্তায়ী রসুল নবী মুসা ঈসা মাহমদ তাদের তাদের সঙ্গে তারা তাদের সঙ্গী হবে এইভাবে বানানো কিছু কথা রয়েছে এছাড়াও আরো অনেক কথা বানানো রয়েছে যেহেতু এই দিনের কর্মগুলো বিধর্ভীদের পক্ষ থেকে কিছুটা ইসলামের নাম দিয়ে করা হয় বিধায় এ দিনকে ঘিরে যেহেতু অন্যায় হয় এ অন্যায়গুলো মুসলমানরা অনেক সময় সুন্দরভাবে সুন্দরভাবে সেগুলোকে বাগবিচার না করতে পেরে তারাও অন্যায় লিপ্ত হয় এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে নবী সাল আলী আসাল্লাম এই দিনের এই দিনের যারা মাতম করে শোক দিবস পালন করে শোক দিবস শরীয়ত বিরোধী কাজ কাপড় ছিঁড়া হোক অথবা চিল্লা হোক হ্যাঁ অশ্রু প্রবাহিত হবে এটি ঠিক আছে হ্যাঁ অনুরূপভাবে কালা কাপড় পরিধান করা না এগুলো শরীয়ত বিরোধী কাজ নবী সাল্লাহ আলী আসাল্লাম নিষেধাজ্ঞা আরো আরোপ করেছেন লেইসামিন খুদুদ ও সাক্কাল জয়ুব মুসলিমের হাদিস যে তারা তো আমার দলের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যু ব্যক্তিকে ঘিরে তারা ওই গালে গালে মারে তারা মাতম করে অনুরুপভাবে কাপড় চুপড় ছিঁড়া করে কাপড় ছিঁড়া ছিঁড়ি করে অনুরূপ ভাবে জাহেলি যে প্রলোভ আছে সেগুলো বকাবকি করে আজকে এগুলো কিন্তু হচ্ছে নেবিহ আলি সালাম তিনি বলেছেন লেইসামিনা তারা আমাদের দলভুক্ত নাই এজন্য শোক দিবস তো এমনি ইসলামে নেই নেবিআসলাম তিনি বিদায় গ্রহণ করেছেন তার নামে আমরা কোনো শোক দিবস পালন করেছি কোনো পালন কথাইনি কেননা যদি শোক দিবস পালনের পদ্ধতি থাকতো তাহলে আবু বকরদ্দুল্লাহ উমরদুল্লাহ উজমান বিন আফুল্লাহালন আলীবিন আবি তালিবুল্লাহন তারা প্রথমে পালন করতেন না এগুলো শরীয়ত বিরোধী তিনি বিদায় গ্রহণ করেছেন যথেষ্ট হয়েছে এখান থেকে পর্ব শেষ হয়ে গেছে হুসেন তিনি শাহাদ বরণ করেছেন বিদায় তার নামে এই কাজ করতে হবে না এগুলো মুসলমানরা করে না এটি আমাদেরকে ভালো করে জানতে হবে এই জন্য এই দিনকে ঘিরে মিলাদ মাহফিল হোক আর খতমই হোক এই দিনে অনেক খতম হয় আমরা খতমের নাম শোনাছি। কেউ তো জালালি কদম বলে কেউ খতমে ইউনুস খতমে লাহি খতমে মাহি এই ধরনের বিভিন্ন খতম রয়েছে নজুবিল্লাম সব বানানো খতম এগুলো এগুলো শরীয়তের কোন খতম নাই এমনকি কোরআনের যদি সবিনা খতমও হয় শরীয়তে এ ধরনের সবিনা খতমের কোনো প্রচলন নেই আপনি কোরআন পড়েন এটা আপনার জন্য এটা আপনার বাবার জন্য নয় মায়ের জন্য নয় তাদের জন্য দোয়া করতে পারেন নির্দিষ্ট দিনকে ঘিরে হুজুরকে ডেকে খতম পড়িয়ে নেওয়া এগুলো শরীয়ত বিরোধী কাজ নবী সাল আলী আসালাম এ রোজার তিনি মর্যাদা আলোচনা করেছেন আহ তাসিব আই ইউকুফ আমি তো এভাবে মনে করি যে কেউ যদি একটি রোজা রাখে আসুর রোজা আল্লাহ সুফহ আনাহুয়াত আলাহ তার গত এক বছরের গুণাকে তিনি ক্ষমা করে দেবে সুফহান্লা আমরা এই উদ্দেশ্যে রোজা রাখি এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নেভুল সাল্লাল্লা সুন্নত আমরা সেটি পালন করব আর কেউ নব্য যে আলোচনাগুলো আমরা করেছি সেগুলো যদি করি তাহলে তাকে জানতে হবে সতর্ক করেছেন যে ব্যক্তি এমন কাজ করলো যেগুলো শরীয়তে আসেনি সেগুলোই হচ্ছে যে এমন কর্ম করল যে বিষয়ে আমি আদেশ করিনি শরীয় সম্মত করে দেইনি সেটি প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য এই জন্য যে কাজগুলো সমাজে করা হয় যদিও ভালো মনে করে করা হয় আপনার দৃষ্টিতে ভালো কিন্তু শরীয়তের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ জঘন্যতম অপরাধ এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমরা এই দিনে শুধুমাত্র রোজা রাখবো আল্লাহর কাছে আমরা কান্নাকাঠি করব এ মাস ব্যাপী আমরা গুরুত্ব দিব অন্য মাসের চেয়ে কেননা কিছু কিছু মাস কিছু কিছু সময়ের সাথে ইবাদাতের সম্পৃক্ততা রয়েছে এবং তার মর্যাদার ক্ষেত্রে মর্যাদা কিছু কমা বাড়া হতে পারে কোন স্থানের সাথে এমনটি হতে পারে যদি একটি অন্যায় এখানে হবে আর মক্কাতে হবে এর মাঝে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে পার্থক্য রয়েছে অনুরূপভাবে অন্য মাসের অন্যায় করা অন্যায় সবসময় অন্যায় তবে অন্য অন্য মাসের অন্যায়ের চেয়ে এই মাসের অন্যায় করা আল্লাহর কাছে অধিক জঘন্যতম অপরাধ এই জন্য আমাদের এই মাসকে এইভাবে গুরুত্ব দিতে হবে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সুমতলা আমাদের সকলকে সর্বদাই সুন্নতের অনুসরণ করার বিধান করুন যত ধরনের সুন্নত বিরোধী কাজ রয়েছে শিরকিয়ারা কাজ রয়েছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন ও সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু